আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আসেন আপনাদের আজকে কিছু বাস্তব গল্প শুনাই অনেক বাঙালি আছে অনেক মানুষ আছে বাঙালি না শুধু অনেক দেশের মানুষই আছে ইতালিতে এসেও দেউলিয়া হয়ে ঘুরতেছে কাগজপত্র নাই কি অবস্থা তাদেরকে দেখলে খুব কষ্ট লাগে যে প্রবাদ জীবনে আসছে এখন দেউলিয়া দেউলিয়া হয়ে ঘুরতেছে পাগলের মতো অনেক মানুষ অনেক মানুষ তার কারণ হলো তাদের কাগজপত্র নাই আচ্ছা কাগজপত্র নাই কেন যারা নতুন আসবেন ইতালিতে জেনে রাখুন ইতালি এমন একটা দেশ যারা ভালো তাদের জন্য ভালো আইন কানুন যারা খারাপ তাদের জন্য আইন কারণ অনেক খারাপ ইতালিতে আইন কানুনটা অনেক কঠিন আপনি একজনের সাথে তর্কাতর্কি করেন ঝামেলা নেই গালাগালি করেন ঝামেলা নেই কিন্তু হাত দেওয়া যাবে না আপনি যদি বাই চান্স হাত দেন আপনার কাগজপত্র কিন্তু বাদ হয়ে যাবে পুলিশ এসে কন্ট্রোল করবে অনেক ঝামেলা আমার পরিচিত তো একজন মনে করেন এক সময় মানে হাতাহাতি হয়েছিল সে আজকে চার বছর ধরে প্রতি মাসে মাসে যে হাজিরা দিয়ে আসে থানায় গিয়ে কাগজপত্র ঝামেলা এছাড়া আরো অনেক পরিচিত মানুষে আছে দেখি যে কাগজপত্র নাই দেশে যায় না সাত আট বছর দেউলিয়ায় ঘুরতেছি ইতালি তো মনে করেন এগুলো বলা উচিত না তাও বলি মানে তিন বেলা খাবারই আপনি ফ্রি খেতে পারবেন জায়গায় জায়গায় বিভিন্ন সংস্থা থেকে খাবার বিতরণ করে ইতালিয়ানরাই বিতরণ করে আপনি যদি বলেন মুসলিম আপনাকে মুসলমানরা যে খাবার খায় মানে উইদাউট মাইয়ালে মাইয়ালে মানে হলো সোরের মাংস ছাড়া আপনাকে খাবারগুলো দিবে তো এগুলো তিন বেলায় খেতে খেয়ে অনেকে জীবনযাপন করতেছে আর এক হলো যাদের কাগজপত্র নাই তারা পাগলের মতো দেউলিয়া হয়ে ঘুরতেছে আর দুই হলো যারা অতিরিক্ত নেশা পানি করে ইতালিতে মনে করেন কত পার্সেন্টেজ আমি দিব না কিন্তু অনেক মানুষ আছে মানে অনেক এডিক্টেড কেননা ইতালিতে আপনার প্রতি দোকানে বাংলাদেশে যেমন দোকানে দোকানে বিড়ি সিগারেট পান মুদি দোকানে অ্যাভেলেবেল এরকমই মদ অ্যাভেলেবেল প্রতি দোকানে দোকানে আছে মদ চাইলেই খাওয়া যায় চাইলেই গাঁজা পাওয়া যায় চাইলেই আশিস পাওয়া যায় খাইতেছে মানুষ পুলিশ চেক করলে ঝামেলা হয় যদিও কিন্তু এখানে মানুষ খাইতেছে কোনো প্রবলেম ছাড়াই তো এই দুই নাম্বারটা হলো নেশা নেশাতে যে একবার পড়বে এমন মানুষও আছে আমার চোখের দেখা আমি কিন্তু বাস্তব কথা শেয়ার করতেছে আপনাদের সাথে চোখে দেখা আড়াই লক্ষ টাকা কামায় মাসে সে মাস শেষে উল্টা আরো ঋণ করে চলে কেননা দেখা গেল সে আড়াই লাখ টাকা কামাইলে কি প্রতিদিন মদ পানি নেশা মেবাজি এগুলোতে টাকা উড়াইতেছে আবার মনে করেন মাকি না বলে এটাকে জুয়ার জোয়ার ঘর আছে জাগায় জাগায় জুয়ার মেশিন আছে দুই লাখ টাকায় উড়াই দিতেছে প্রত্যেকটা নেশাই খারাপ নেশা জিনিসটাই খারাপ কোনো কিছু অতিরিক্ত ভালো না কোনো কিছু অ্যাডিক্টেড ভালো না তো যাদের যারা নতুন আসবেন অনুরোধ মানে নতুন এসে আপনার মানে ভাল লাগবে এই নেশা মদ পাইছি ঘরের সাথে আপনাকে শাসন করার কেউ নাই মানে কোনো কিছুই কিন্তু খারাপ সঙ্গ কখনোই চলবেন না সবসময় ভালোর সঙ্গে চলবেন নামাজ কালাম যদি সুযোগ হয় পড়বেন ইতালিতে আসলে যে মন থেকে চায় নামাজ পড়তে অবশ্যই পারে মসজিদ আছে সরকারিভাবে না থাকলে মানে বাঙালিরা বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে মসজিদ বানাইছে সেই মসজিদে সবাই নামাজ পড়তেছে মন থেকে চাইলে সবই সম্ভব তো প্লিজ খারাপ মানে নতুন এসে খারাপের সাথে জড়াবেন না নষ্ট হতে সময় লাগে না ভালো হতে অনেক সময় লাগে কিন্তু নষ্ট হতে কিন্তু সময় লাগে না একবার কালার হলে আপনি চিন্তা করবেন আমার এই দেশে কেউ নাই স্বাধীনতা আছে যা ইচ্ছা তা করবেন নষ্ট হইতে সময় লাগবে না একবার যদি এটা অ্যাডিক্টেড হয়ে যায় আপনার জীবন শেষ জীবন ধ্বংস তো অনুরোধ মানে দেউলিয়া হয়ে ঘুরবেন না মানে খারাপ লাগে অনেক বাঙালি আছে মানে নেশা পানি ছাড়া কিচ্ছু বুঝে না মানে কাজ কাম বাদ দেওয়া কাগজপত্র নাই অরে মানে অরে মারে অরে করে কাগজপত্র বাদ হয়ে গেছে এখন দেশেও যেতে পারে না দেশে গেলে দেখা গেলো আর ইতালি আসতে পারবে না দেশে গেলে মদ পাবে কই এখানে তো মদ মনে করেন একজনের থেকে ভিক্ষা চাইলে পাইতেছে মদ খাইতে আছে প্রতিদিন কিন্তু দেশে গেলে মদটা পাবে কই আপনারা বলেন এখানে এই জন্য দেশে যায় না কারণ দেশে গেলে কাগজপত্র বাদ ইতালি আসতে পারবে না দেউলিয়া হয়ে ঘুরতেছে আমার কোনো কথাই যদি আপনাদের খারাপ লেগে থাকে আমি ক্ষমা চাচ্ছি আমাকে মাফ করবেন কিন্তু আমি সত্য কথাই বললাম মানে খুব খারাপ লাগে দেখলে এই জিনিসটা থেকে দূরে থাকবেন অনুরোধ ভালো সঙ্গে চলবেন ইতালি আসবেন ভালো কথা আল্লাহ তালা আপনার স্বপ্ন পূরণ করছে নামাজ পড়বেন স্কুলে ভর্তি হবেন যদি পারেন ভাষা শিখবেন এই তো আর কি আর নতুন নতুন আসবেন আমি বুঝি এটা সবাই যতই মানুষ না করে কিন্তু নতুন আসলে একটু দশ বারো দিন পনেরো দিন একটু চোখের যাই আমি বুঝি কিন্তু খারাপ মানে মানে এটা নেশা হ্যাবিট হিসাবে না আমি নাই করব না তো সকলে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমি মিদুল শেখ আমার ফেসবুক আইডির নামও মোহাম্মদ মিদুল শেখ আপনারা চাইলে ফলো করতে পারেন আমার কাজ শেষ একটা বাজে আমি এখন বাসা যাচ্ছি চিন্তা করলাম আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করি বাস্তব কথা আমার চোখের দেখায় অনেক নেশা অনেক খারাপ জিনিস তবে হ্যাঁ একটা জিনিস কি আপনারা যারা ভিসা পান নাই ধৈর্য ধরুন কেননা ধৈর্য ছাড়া কিছুই করার নাই ধৈর্যই সব ইতালিতে ভিসাটা তো এত সোজা না মানে ধৈর্য লাগে আল্লাহ তালা যদি চায় অবশ্যই আপনি ইতালি আসবেন আমার জন্য দোয়া করবেন টাটা আল্লাহ হাফেজ বাই বাই টেক লাভ টেক লাভ